এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমন দিতটে। মানুষের প্রতি অতল ভালোবাসাতেই শত শত শিশুর জীবনে আলো ফোটানোর অদম্য চেষ্টা। হে আমার দেশ, হে আমার প্রেম, আনন্দ বেদনায় মিলানো বিরহ সংকট। প্রতিবন্ধিতায় থমকে যাওয়া অন্ধকার মুখে হাসির আলোক ছটা ছড়াচ্ছে খুলনার রূপসাই ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিবন্ধী বিদ্যালয়টি। আমি আগে হাঁটতে পারতাম না, এই স্কুলে আসার পর থেকে থেরাপি দিয়ে আমি এখন একদম বসতে পারি। এখানে ভালো লাগে? বন্ধু আছে? এখানে বন্ধু আছে? কথা পারো বলো তো, পারো তো? হলদে পাখির ছানা, ধরতে যাওয়া মানা, ধরলে যাবে উড়ে অনেক অনেক দূরে। ভালোবাসার এই প্রতিষ্ঠানটির নাম আলো ফুটবেই মোহাম্মদ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র। ফিজিওথেরাপি সহ নানাবিধ পরিচর্যার পাশাপাশি সব শিশুর জন্য রয়েছে দুপুরের খাবারের ব্যবস্থা। কি সমস্যা? ও হচ্ছে মানে ডাউন সিনড্রোম, কথা বলতে পারে না। রূপসা উপজেলার নৈহাটি ইউপি সদস্য এস এম আলমগীর হোসেন শ্রাবণ নিজ কর্মগুণে একজন সাধারণ ইউপি সদস্য থেকে সবার কাছে হয়ে উঠেছেন অসাধারণ এক মানুষ। দেবীপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া 30 শতক জমিতে 2017 সালে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তিনি। অভিভাবক আর শিক্ষার্থীদের কাছে আলমগীর যেন এক দেবদূত। এখানকার স্বেচ্ছাসেবীদের অপার ভালোবাসায় প্রতিবন্ধী শিশুদের অনেকেরই অবস্থা এখন আগের চেয়ে বেশ ভালো। এর জন্য এখানে স্কুলে ভর্তি হয়েছে, এখানে আনি আনন্দ ফুর্তিতে থাকো, একটু লেখাপড়া শিখুক, যেটা দেখবে এটা শিখবে। আমার ছেলের নাম অপূর্বশীল রুদ্র, ও কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারে, হচ্ছে ডাউন সিনড্রোম বাচ্চা, ব্রেনটি সমস্যা আছে। এই স্কুলে আনার পরে মানে কোনো কি উন্নতি হয়েছে? একটু ভালো কথা তো বলে, একটু গই গজল গজল বলে। এই স্কুলে আনার পরে মানে কত বলতে পারে আর ফুর্তি মানে, আগে সে তো অনেক সুস্থ মানে কানে শোনে না, ব্রেনটা সমস্যা। সরকারের কোনো প্রকার পৃষ্ঠপোষকতা নয়, সমাজের কোনো সমাজপতি কিংবা গণ্যমান্য কোনো রাজনীতিবিদের দয়ায় নয়, এই নৈহাটি গ্রামের এক যুবকের চেষ্টা এবং এই স্কুলের প্রায় 300 প্রতিবন্ধী শিশুকে তাদের জীবনে আলো ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন এই যুবক। একই সাথে সাধারণ শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ একটি বিদ্যালয়, সাধারণ শিক্ষার পাশাপাশি যার মূল উদ্দেশ্য নৈতিক শিক্ষা দান। শিশুদের মাঝে খেলাধুলা সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে সেখানে ময়লা না ফেলা, নিজের কাজ নিজে করা, পরিবার এবং সমাজের প্রতি বিশেষ দায়িত্ববোধ গড়ে তোলাই এ বিদ্যালয়ের আদর্শ। এই স্কুল সব আমার ভালো লাগে। এখানে কি কি শেখায়? প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 17 জন শিক্ষকের সবাই দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাশ্রম। আমি স্কুলের সাথে শুরু থেকে সেই ফিল্ড পর্যায়ে মানুষকে বুঝায় যে আপনার বাচ্চাটা যে আজকে আপনার কষ্ট ওইটা আমরা নিতে চাচ্ছি, সেই হিসেবে তাদের আমি তাদের বুঝায় বুঝায় নিয়ে আসছি। সব জায়গায় তো টাকার বিচার করলে হবে না, আমরা তো বিনামূল্যে এখানে শিক্ষা দিয়ে থাকি। ওদের সঙ্গে যখন থাকি তখন খুব নিজেকে খুব মানে মুগ্ধ মনে হয় যে আমরা আসলেই খুব গর্বিত, কারণ এইসব বাচ্চাদের আমরা যে সেবা করতে পারতেছি এটা আল্লাহর পরম পাওয়া। বিদ্যালয়ের প্রহরীও একজন প্রতিবন্ধী, ভিক্ষাবৃত্তি ছেড়ে যিনি খুঁজে পেয়েছেন আলোর সন্ধান। মেম্বার বাইস দারুণ শান্তি দিয়েছে, আগে আমি সাড়ে তিনটে খাতাম এনে খাই না, আপনারা দুয়ার আমি শান্তিতে খাতি পাচ্ছি। কেবল সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সুশিক্ষিত আর সশিক্ষিত আলমগীর ছুটে চলেছেন নিরন্তর মানব সেবার কাজে।
আমার যত ব্যবসা বাণিজ্য আছে সেখান থেকে যে টাকা আমি আর্ন করি টোটাল আমি এখানে ব্যয় করি। বাচ্চাদের এক বেলা ভাত দেওয়া হয়, সঙ্গত কারণে আমার 6 জন ভ্যান ড্রাইভার আছে, তার মিলেই আমার প্রায় 15,000 টাকা পার ডে খরচ করে। এখানেই থেমে থাকতে চান না কর্মবীর এই মানুষটি। শুধু স্কুল নয়, আমার গ্রামের যারা অসহায় মানুষ আছে তাদেরকে নিয়েও আমি কাজ করি। করোনাকালীন সময়ে আমরা অনেক কাজ করেছি। ওয়ান ভিলেজ ওয়ান ফ্যামিলি নামে একটি চমৎকার প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা একটা পাইলট প্রকল্প। 40 জন নারীকে আমরা এর সাথে সংযুক্ত করেছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছি, তারা এই কর্মের মাধ্যমে তারা তাদের অভাব দূর করতে পারবে। তার স্বপ্ন বাংলার প্রতিটি গ্রাম ঝলসে উঠুক আলোকের ঝর্ণাধারায়।